নমস্কার এডু চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে আগামী বাইশে নভেম্বর কলকাতা ত্রিপুরা ভবনে এস কে বিভিন্ন সংগঠন মিলে একটি ঐক্য মঞ্চ তথা সমন্বয় কমিটি গড়ে ওঠার কথা ছিল কিন্তু তার আগেই কিন্তু এই নিয়ে একটি বিরোধ তৈরি হয়েছে তো গতকাল আপনারা জানেন যে আনারুল বাবু একটি ভিডিও বার্তায় জানিয়েছেন এই এডুচর্চাতেই যে সেখানে তারা কিন্তু যথাযথ আহ্বান পাননি ত্রিপুরা ভবনে যাবার জন্য এবং তার আগে একুশ তারিখ অর্থাৎ আজকেই তারা কলকাতার রাজ্য তৃণমূল ভবনে দিব্যেন্দুবাবুর সঙ্গে একটি বৈঠক করছেন তিনটি সংগঠন মিলে আশা করি সেই ভিডিও আপনারা শুনেছেন কিন্তু তারই পরিপ্রেক্ষিতে বেঙ্গল এস এস কে এমএস কে শিক্ষক অ্যান্ড এএস ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক সিরাজুল ইসলাম কি বললেন সেটা শোনাব এখানে বললেন নয় তিনি একটি লেখা পাঠিয়েছেন লিখে পাঠিয়েছেন সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাব এবং জয়দেবগিরি মহাশয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটু সামান্য মন্তব্য করেছেন সেটিও আপনাদেরকে দেখাবো তো চলুন সিরাজুলবাবুর বক্তব্যটা আমরা একটু শুনেনি। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের এসএসকে এমএসের সমস্ত সংগঠনের নেতৃত্বের প্রতি করজোর করে বিশেষ করে বিকাশ দা জাকিরদা দা ইসমাইল দা আনারুল দা ও আমিরুল দা বলছি শিক্ষামন্ত্রীর দেখানো রাস্তায় আগামী বাইশ এগারো কুড়ি তারিখ রবিবার বেলা বারোটার সময় কলকাতার কলেজ স্কোয়ারের কাছে ত্রিপুরা ভবনে জোটবদ্ধ হওয়ার পর শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে সরকারের পাশে থাকার বার্তা দিয়ে বর্তমান সময়ে আমরা আমাদের দাবিগুলি আদায়ের চেষ্টা করি দাবি আদায়ে এটাই সঠিক সময় বর্তমান সময়ে রাজ্য সরকার ভিতরে ও বাইরে খুব চাপে আছে সামনে বিধানসভা নির্বাচন এই সময়ে যদি আমরা আমাদের দাবি আদায় করতে না পারি তাহলে সাধারণ শিক্ষক শিক্ষিকাগণ আমাদের ক্ষমা করবে না তর্কের খাতিরে যদি ধরেই নিই শিক্ষামন্ত্রী কোনো একটি সংগঠনকে জোটবদ্ধ হওয়ার কথা বলেননি তাহলেও আমরা জানি মন্ত্রী নিজের বাড়িতে এসএসকে এমএসের একটি সংগঠন তৈরির কথা বলেছিলেন তাই আমরা সময়ের দাবি মেনে বা সাধারণ শিক্ষক শিক্ষিকাদের দাবি মেনে জোটবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মন্ত্রীকে বার্তা দিই আমরা আপনার পাশে আসি আপনি আমাদের দাবি পূরণ করুন এই সময় ন্যূনতম দাবি আদায় করতে না পারলে সাধারণ শিক্ষক শিক্ষিকারা পাশে থাকবে না তারা পাশে না থাকলে সেই সংগঠনের কোনো মূল্য আছে বলে মনে করি না সেই সংগঠকদের মূল্য সরকার বা মন্ত্রীর কাছে থাকতে পারে না আমরা প্রত্যেক সংগঠনই এস কে এমএসকে ভালোর জন্য কাজ করে চলেছি আমরা আমাদের সংগঠনের শক্তি ও সাধারণ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি খুব ভালোভাবেই জানি আইবি মারফত সেটা আমাদের শিক্ষামন্ত্রীও খুব ভালোই জানেন তাই সরকার বিরোধী সংগঠনের প্রতি সাধারণ শিক্ষক শিক্ষিকাদের পাল্লা ভারী হওয়া রোধ করতে আমরা জোটবদ্ধ হয়ে দাবি আদায় চেষ্টা করি তাই আবারও অনুরোধ করছি আগামী বাইশ এগারো কুড়ি তারিখ সকাল সকল সংগঠক আসুন যথাযোগ্য সম্মান বজায় রেখে জোটবদ্ধ হয়ে দাবি আদায়ের রূপরেখা তৈরি করি ধন্যবাদ সিরাজুল ইসলাম রাজ্য সম্পাদক ওয়েস্ট বেঙ্গল এস এস কে এম এস কে শিক্ষক অ্যান্ড এএস ঐক্যমঞ্চ সিরাজুলবাবুর তাহলে বক্তব্য শুনলেন এবার দেখাব জয়দেবগিরি কি লিখলেন জয়দেব বাবু লিখেছেন দিব্যেন্দু মুখার্জি টিএমসি শিক্ষা সেলের দায়িত্বে নেই তিনি মাধ্যমিক শিক্ষক সমিতি করেন তিনি কোনোভাবে এস এস কে এম এস আন্দোলনের সঙ্গে যুক্ত নয় ত্রিপুরা ভবনে যৌথ শিক্ষক মঞ্চের মিটিং হবে বাইশ এগারো কুড়ি ঐক্য মঞ্চের কোনো মিটিং নয় তাহলে আপনারা জয়দেববাবুর বক্তব্য শুনলেন আশা করব প্রত্যেকেই জোটবদ্ধ হয়ে এস কে এমএসের ভালোর জন্য কাজ করবেন সেটি যেভাবেই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন